প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 6 মাসের গ্যারান্টি সেল গ্যারান্টি 6 মাসের সেল গ্যারান্টি যা সমস্যা হবে আমাকে জানাবেন আগেন তারপর আমার আমার পক্ষ থেকে কোম্পানি লোক যাবে লোক যায় যে যা সমস্যা মনে করে সারা দিন আপনার সাথে থাকবে আমরা বাংলাদেশের ভিতরে হলি হইছে আপনি সারা দিন আপনার সাথে থাকবে থাইকা দেখা বুঝা আপনি বুঝাই দিয়ে আসবেন আর আপনার আমার সবচেয়ে দামা কভার হচ্ছে প্রত্যেকটা গাড়িতে লক হবে হ্যাঁ অনেকে আছে এই লকটার গাড়িতে লক থাকবে আমাকে ভিডিও কল দিয়ে দেখালি হবে আসলে আমি চেঞ্জ করে দেবো সঙ্গে সঙ্গে মানে এই চেসিসটার এক বছরের গ্যারান্টি আর এটা ভাঙলে আপনার ওখানে কোনো লোক যাইতে যাবে না এটা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দিলেই হবে এখানে এসে আপনি চেঞ্জ করে নিতে পারেন তারপর সান্ডি আছে ডোয়েডো আছে তারপর রনেক্স আছে তারপর মিনি রোয়েডো আছে ডায়না আছে জেটপর আছে এসপর আছে তারপর মডার্ন টাস আছে এই আর কি সবচেয়ে বেশি হিউজ চাহিদা হচ্ছে সান্ডির বর্তমান বাজারে সান্ডি তারপর হচ্ছে ডোয়েডো আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আপনাদেরকে হিউজ পরিমাণ কিছু অটো গাড়ির কালেকশন দেখাবো আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন শাহজাহান ভাই তো চলুন আমরা তার কাছ থেকে অটোগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম শাহজাহান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনার এখানে তো হিউজ পরিমাণ কিছু গাড়ির কালেকশন দেখতে পাচ্ছি আমরা অটো গাড়ি আর এগুলো সব কিছু সম্পর্কে মানে এগুলোর এ টু জেড ডিটেলস আমাদেরকে বিবরণ বলবেন আর কোন গাড়িটার দাম কত ডেলিভারি সিস্টেম কেমন ঢাকার বাহিরে আপনারা কিভাবে দিয়ে থাকেন সব কিছুই আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে স্পেশাল কিছু ডিসকাউন্টে গাড়ির অফার দামগুলো বলবেন আমার সর্বপ্রথম হচ্ছে সারা বাংলাদেশে সার্ভিস চার্জ হচ্ছে 4,000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবে এটা কুরিয়ার করে পাঠাবো 4,000 টাকা ভাড়া আর আপনার প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 6 মাসের গ্যারান্টি সেল গ্যারান্টি 6 মাসের সেল গ্যারান্টি যা সমস্যা হবে আমাকে জানাবেন আগেন তারপর আমার আমার পক্ষ থেকে কোম্পানি লোক যাবে লোক যায় যে যা সমস্যা মনে করে সারাদিন আপনার সাথে থাকবে আমরা বাংলাদেশের ভিতরে হলি হয়েছে আপনি সারাদিন আপনার সাথে থাকবে থাইকা দেখা বুঝা আপনি বুঝাই দিয়ে আসবেন আর প্রত্যেকটা চেসিস হচ্ছে এক বছরের গ্যারান্টি যে মাঝখানে ভেঙে গেলে এটার জন্য কোনো লোক টোক যাবে না আমাকে ভিডিও কল দিয়ে দেখালি হবে আসলে আমি চেঞ্জ করে দেবো আমার সবচেয়ে দামা কভার হচ্ছে প্রত্যেকটা গাড়িতে লক হবে হ্যাঁ অনেকে আছে এই লকটার গাড়িতে লক থাকবে সুবিধা কি ধরুন যখন গাড়িটা লক হবে লকটা হওয়ার কারণে গাড়িটা কি হবে আপনি ধরেন একটু একটু দূরে গেলেন প্রস্রাব করতে বা নামাজ পড়তে বা একটু আলাদা রেখে গেলেন লকটা করে রাখলে গাড়িটা আপনার পরবর্তীতে আপনার লকটা করে রাখলে ধরেন চোরে যে চোখের বলে গাড়ি আর নিতে পারবেন না তখন কী করতে হবে আগে লকটা খুলতে হবে লকটা খুলতে গেলে আপনার গাড়িটা শব্দ করবে বিকট শব্দ করবে আর গাড়িটা সামনে পিছিয়ে যাবে না পুরো সিকিউরিটি সিস্টেম তালা লক সিস্টেম আর কি আপনার গাড়িটা খালি শব্দ করবে অতিরিক্ত শব্দ করবে হ্যাঁ আর আমার এদিকে গাড়ি আছে প্রায় 25 থেকে 26টা মডেল এই যে আপনার 25 থেকে 26টা মডেল আপনার সান্ডি আছে ডোয়েডো আছে তারপর রনেক্স আছে তারপর মিনি রোয়েডো আছে ডায়না আছে জেটপর আছে এসপর আছে তারপর মডার্ন টাস আছে এই আর কি সবচেয়ে বেশি হিউজ চাহিদা হচ্ছে সান্ডির বর্তমান বাজারে সান্ডি তারপর হচ্ছে ডোয়েডো ডোয়েডো চাহিদা সান্ডি চাহিদা এই গাড়িগুলো আমাদের এনি টাইম অ্যাভেলেবেল পাবেন আর যেগুলো সিঙ্গেল পিস গাড়ি থাকে তো মিডিয়া আপনি আসার আগে একটা ফোন দিয়ে আসেন অনেকে আসে না এই গাড়িটা ওনার পছন্দ আইসা পাইল না কিন্তু সান্ডি ডোয়েডো অ্যাভেলেবেল পাবেনি সান্ডি ডোয়েডো অ্যাভেলেবেল আমার পাবে তাছাড়া যদি আপনাদের কোনো পছন্দের গাড়ি থাকে তাহলে আপনারা লুকিং করে পছন্দ হলে একটা ফোন যোগাযোগ করে তারপরে আসবে আর আপনারা যখনই আসেন প্রত্যেক সকাল সকাল আসে পরে সবচেয়ে বেস্ট সকাল সকাল আসে জিনিসটা দেখে শুনে বুঝে নিতে পারলাম আমি একটা পারফেক্টলি ভাবে বুঝাই দিতে পারলাম হ্যাঁ তো আমাদের প্রথমে কোন গাড়িটা দিয়ে শুরু করব প্রথমেই দেখাচ্ছি আপনার এই যে সান্ডি কোম্পানির গাড়িটা সান্ডি অরিজিনাল অরিজিনাল সান্ডির পার্টস হয় এখন অরিজিনাল সান্ডির পার্টস একমাত্র চীনের উপায় হচ্ছে 3 গিয়ার এই যে এটা হবে গিয়ার সিস্টেম তিনটা গিয়ার হবে তিনটা গিয়ার হবে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড আর প্রত্যেকটা জিনিসে সান্ডি লেখা থাকবে এই যে কন্ট্রোলার মোটর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সান্ডি লেখা থাকবে যন্ত্রাংশের মধ্যেই কিন্তু সান্ডি লেখা থাকবে হ্যাঁ এখন এই সান্ডি গাড়িটা এখন একটা বড় কোম্পানির আন্ডারে আসে এই যে পান্না গ্রুপের আন্ডারে আসে এই যে পান্না গ্রুপের একটা কোম্পানি আন্ডারে আসে এখন ইম্পোর্টার অফার কারণে এখন একটা কোম্পানি আন্ডারে আসে মানে পান্না গ্রুপের তত্ত্বাবধানে গাড়িগুলো বাংলাদেশে এখন আসে আপনার এটা হচ্ছে 42 ইঞ্চি সাইজ আর কি বড় সাইজ 42 ইঞ্চি সাইজ বড় সাইজ এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের সান্ডি লেখা এটি ফ্যাক্ট না আমার ফ্যাক্ট হচ্ছে কি এটা লুকিংটা দেখেন দূর থেকে এই যে সাইড পর্দাটা ফাড়লে কত সুন্দর দেখা যায় গর্জিয়াস দেখা যায় মানে এটা একটা সাইড পর্দাও আছে সাইড পর্দা আছে এই যে সাইড পর্দা আমি দেখাচ্ছি আপনার অনেক হেভি কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ছাদের সাইডে দেখেন
কতগুলো জিনিস দিয়েছে যাতে সাধারণত স্পট না খায়। হ্যাঁ, তারপর আপনার যে ভিতরে বসলে অনেক সময় গরম লাগে, গাড়ি তো গরম লাগবে কেন, গাড়ি চলতেছে বাতাস লাগবে, গরম লাগে জি, গরম হয় ইয়া প্রজেক্টর দিয়েছে, রুম লাইটও দেখতে পাচ্ছি, একটা রুম লাইট দিয়েছে, সাউন্ডবক্স দিয়েছে, গাড়ি তো একটু সাউন্ড টাউন না হলে তার ভালো লাগে না, তো সাউন্ডবক্স দিয়েছে কোম্পানি। তারপর আপনার যে দিকে তিনটা গিয়ার সামনে পিছে গিয়ার, তারপর আপনার একটা লক হবে, প্রত্যেকটা গাড়িতে লকটা তো হবেই, কিনার আগে বন্ধ হবে, একটা কিনার আগে বন্ধ হবে, লক সীমিত আছে, আপনার কিনার আগে বললেন, কারণ অনেক সময় আছে গাড়ি বেচালে পরে যায় লক, পরে লক দিতে পারি না, এই জিনিসটা কিনার আগে বলবেন। হ্যাঁ, মানে গাড়িটা নেওয়ার আগেই আপনারা লকটা, তারপর এই যে প্রত্যেকটা জিনিসের সান্ডিল লেখা আছে। হ্যাঁ, তারপর আপনার এই যে এদিকে এদিকে দেখেন জিলিক মানে সান্ডিল, এই যে সান্ডিতে কিন্তু এই পিছনে যে সান্ডিটা লেখা আছে এটা কিন্তু ঝিলিক মানে একদম, আর আপনারা দেখবেনই একটু যখনই গাড়িটা সান্ডি অরিজিনাল এটা দেখবেন একটু চিকচিক করে সৌন্দর্য আর কি। চাকাগুলো কোন কোম্পানির হবে? চাকাগুলো হবে গাজী কোম্পানির, অনেক উন্নত কোয়ালিটি, বাংলাদেশে বাংলাদেশে যেটা বেস্ট এটা লাগাইছি আমি, বাংলাদেশের রাস্তায় চলাচলের জন্য যেই চাকাটা ফেভার করবে সেটাই কিন্তু এখানে লাগানো, সেটাই এদিকে লাগানো, গাজী কোম্পানির টায়ার লাগানো আছে। এটার রেট হচ্ছে বর্তমান রেট হচ্ছে 1,33,000 টাকা। হ্যাঁ, বর্তমানে এই গাড়িটার রেট হবে 1,33,000 টাকা। তাও এই গাড়ি আপনি আমার মনে হয় না সামনের মাস থেকে 1.5 লাখের নিচে পাবেন, তাও এই গাড়ি 1.5 লাখ। হ্যাঁ, তাও এই গাড়ি অনেক রেট বাড়বে, হিউজ রেট বাড়বে। আমার কাছে সীমিত গাড়ি আছে কয়েকটা, তাও মাঝখানে সিলিন্ডার গাড়ি নেই, তো গাড়ি পাইতে অনেক কষ্ট হচ্ছে ইম্পোর্ট অফারের কারণে, সীমিত গাড়ি আছে একদম। আপনার এই গাড়ির রেট হিউজ বাড়বে, তো আপনার আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিও দেখার পরে, একটা ফোন দিয়েছেন রেট পেন্ট আকাশ পাতাল হয়ে যেতে পারে। গাড়ি না থাকে নতুন চালানোর মাল ঢুকলে ঢুকে যাবে, রেট অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে সান্ডি 36 ইঞ্চি সাইজ, একই একই জিনিস, একই মাল, সব কিছুই কিন্তু একই পাবে, এক এটা রেট। এই যে আপনি দেখেন দুইটা ডাবল হর্ন দিচ্ছে, তারপরে যে ডাবল হর্ন হবে, এই যে সান্ডের একটা মেইন জিনিস হচ্ছে যে ব্রেকটা পাড়া দিবেন, পিকআপ দিবেন গাড়ি চলবে না, ব্রেক পাড়া দিলে পিকআপ যতই টানেন, হ্যাঁ সান্ডি যেটা অরিজিনাল এটা হবে এরকম, হ্যাঁ ব্রেকটা পাড়া দিবেন গাড়ি চলবে না। তারপর আপনার তিনটা গিয়ার হবে কাজ, আর প্রত্যেকটা জিনিসের সান্ডি লেখা দেবে, এই সান্ডির লেখা প্রত্যেকটা জিনিসের আর কি একটা কোয়ালিটি সম্পূর্ণ, এটা হচ্ছে একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল একদম, সান্ডি গাড়ি আসলে একদম কোয়ালিটি কোয়ালিটি গাড়ি, এই যে কোনো ক্যাসকেস করবে না, এই গাড়ি উঠে দাঁড়িয়ে দেওয়ার কোনো অভিযোগ নাই আমি যতটুকু জানি, কারণ আমি তো আর ফালা ফালা দেখাতে পারতেছি না, অনেক আছে ফালা ফালা দেখাই, এর তো এত কিছু দেখার লাগবে না, তো আমার উপরে বিশ্বাস উপরে গাড়ি নিয়ে অনেক ভালো পাবেন গাড়িটা। হ্যাঁ, তারপর আপনারা 36 ইঞ্চির এটার দাম কত হবে ভাই? এটার রেট হচ্ছে 1,27,000 টাকা। হ্যাঁ, 1,27,000 টাকা, 1,27,000 টাকা 36টা। হ্যাঁ, তারপর এই যে আরেকটা, এই যে দেখেন সকার জামাটা কত স্মুথ খেলে, রুম লাইট আছে, গরম না লাগার জন্য একটা উপরে ম্যাট্রেস আছে, তার পাপোশ আছে, তারপর এই যে সান্ডির প্রত্যেকটা জিনিস একটা খেয়াল করবেন, সান্ডি যেগুলো আপনি এলাকাতে দেখবেন অরিজিনাল সান্ডি, যেটি অরিজিনাল সান্ডি কোম্পানির পার্টস, অরিজিনাল সান্ডি কোম্পানির পার্টস, এগুলো দেখবেন প্রত্যেকটা ওয়ারিং সেক্টর পিছনে থাকবে, ওয়ারিং সেক্টরটা থাকবে পিছনে থাকবে, এইটা দেখার চিনার উপায় আছে, সান্ডি যেটা অরিজিনাল কোয়ালিটি, এই যে ওয়ারিং সেক্টরটা পিছনে থাকবে। হ্যাঁ, তারপর আপনি সামনে এরকম গ্যাপ থাকবে, এই যে দেখাই সামনে, এখানে কি কোনো চাকা মানে ব্যাটারি হবে, ব্যাটারি থাকবে, হ্যাঁ ব্যাটারি থাকবে। তারপর আপনার প্রত্যেকটা গলার ভিতরে চেসিস নাম্বার থাকবে, সান্ডি অরিজিনালটাতে প্রত্যেকটা গলার ভিতরে চেসিস নাম্বার থাকবে, চেসিস নাম্বার দেয়া, তারপর সান্ডির সবসময় কালো রিং হয় আর কি, সান্ডির গেটআপটাই আলাদা, কথা বুঝছেন, এই যে আপনার গেটআপটা আসলে একদম সান্ডি লেখা থাকে, গাড়ি থেকে আলাদা, এটা কিছু একদম 100% কপি করতে পারে না, তারপর দেখে শুনে বুঝিয়ে কিনেন, ঠিক আছে। এটার রেট হচ্ছে আপনার ইজি বাইকের ব্যাটারি দেওয়া হচ্ছে 1,48,000, আর মিশুক ব্যাটারি দেওয়া হচ্ছে 1,42,000 টাকা। ব্যাটারি কটা থাকবে ভাই? ব্যাটারি সবগুলোতে 4টা, আর প্রত্যেকটা ব্যাটারি 6 মাস গ্যারান্টি, সর্বনিম্ন 100 কিলোমিটার নিচে চললে আমি লোক পাঠাবো, 100 কিলোমিটার নিচে চললে আমি লোক পাঠাবো, এরপর চললে তো আপনার এনাফ। ব্লু ব্লু কালার, এটা ব্লু কালার, এটা রেট হচ্ছে 1,33,000 টাকা, বড় সাইজ, 1,33,000 টাকা, মোটর, এই গাড়িটাতে 50 ম্যাগনেটের মোটর,
প্রত্যেকটা টান্ডুর অনেক সিটগুলো অনেক কোয়ালিটি, যে সাইডে সিএনজি সিস্টেম সিট। ও সাইডে আবার এটা আলাদা একটা, এটা হচ্ছে যে মিশুক বড় ব্যাটারি দিয়ে হচ্ছে 1,25,000 টাকা। হ্যাঁ, মিশুক বড় ব্যাটারি দিয়ে এটা হবে 1,25,000 টাকা। এই গাড়িতে লক হবে, সীমিত এই গাড়ি একদম সীমিত আকার আছে। গাড়ি অনেক ভালো, অনেক কোয়ালিটি অনেক আছে, না টেকার জন্য আর কি কিনতে পারতেছেন, একটু সুন্দর গাড়ি। ভালো মানের গাড়ি আছে আর কি, একটা মানুষ যাতে প্রবলেম না পড়ে ওই অনুযায়ী এটা বানানো। এই গাড়িটা অনেক সৌন্দর্য, অনেক কোয়ালিটি সম্পূর্ণ। এটা চারে বললাম এসএসটা 40 ইঞ্চি, আপনার 40 ইঞ্চি। এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,12,000 টাকা। 1,12,000 টাকা। ব্যাটারি কোনটা থাকবে? ব্যাটারি আপনার যে মিশুকের যে গাড়ি নাম হচ্ছে মিশুক, মিশুকের যেই ব্যাটারি নিতে চান 6 মাস গ্যারান্টি পাবেন। আর আমার পছন্দ অনুযায়ী নিলে 6 মাস গ্যারান্টি, আপনার পছন্দ হয়ে নিলে হয়তো আমি বলুন ভাই এটা গ্যারান্টি আছে বা নাই, কার আপনি দেখেন আপনার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, মানে আপনি যে ব্যাটারিটা দিবেন সেটা 6 মাস গ্যারান্টি থাকবে। হ্যাঁ, আর এটা কি সাইড পর্দা থাকবে ভাই এটার সাথে? এটা আপনার সাইড পর্দা হবে। হ্যাঁ ঠিক আছে, সবকিছু হবে। এই যে আপনার প্রত্যেকটা লুকি লুকি কোম্পানির গাড়িটা, এর সামনে একটা টিন আছে, তারপর এসএস এর বাম্পার সামনে, কিন্তু ইয়াটা মডেলটা আরেকটু গর্জিয়াস করা আছে। এটা গর্জিয়াস, দাম কম হলেও কিন্তু গাড়িতে কোনো পার্টস বা কোনো জিনিস কিন্তু কম, দাম কমতি না, সুন্দর দিক দিয়ে কমতি। এটা আরেকটা আছে সান্ডি কপি গাড়ি, এই যে অরিজিনাল কপি চীনার উপায়। এই যে দেখেন এই গাড়িটার কোনো লোগো নাই, কা কোনো লোগো আছে? লোগো নাই। হ্যাঁ, পাপোসে দেখেন, পাপোসে কোনো লেখা নাই। এটা দেখেন সান্ডি লেখাটাও কিন্তু একটু স্যাঁতসেঁতে, এর এই সান্ডি অরিজিনাল, এটার লেখা দেখেন আর এটার লেখাটা দেখেন অরিজিনাল। হ্যাঁ, এটার লেখাটা কিন্তু লেখা এবং লোগো, এটাতে কিন্তু লোগো দেওয়া নাই, এটা লেখা লেখার সাথে কিন্তু লোগো দেওয়া আছে, লোগো আছে। হ্যাঁ, তারপর আপনার এই যে প্রত্যেকটা, এই যে দেখেন সান্ডি লোগো আর দিয়ে দিয়েছে, দেখছেন সান্ডি লোগোর মধ্যে আবার আর দিয়ে দিয়েছে। তারপর এই যে বাম্পারটা দেখেন, তারপর এই যে ফুটটা দেখেন, কোনো সাইড পর্দা নাই কে। হ্যাঁ, তারপর আপনার এই যে এদিকে দেখেন, যেগুলো বাংলা কোয়ালিটি গাড়ি, এটির মোটর কন্ট্রোলার সামনে থাকবে, যে কন্ট্রোলার সামনে দেখছেন। এটা কিন্তু বাংলা গাড়ি, এটা কিন্তু মোটর কন্ট্রোলারটা সামনে দেওয়া আছে, আর বাকি যে গাড়িগুলো দেখলাম আমরা কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল চায়না, এবং দেখেন মোটর কন্ট্রোলারটা পিছনে দেওয়া আছে, অরিজিনাল চায়না। এই যে এর আগে কিন্তু আমরা সান্ডি একটা দেখালাম, ওটা কিন্তু অনেক ঝিলিক মারতেছিল, এটা কিন্তু ঝিলিক মারতেছে না। তার মানেই হচ্ছে যে বাংলা এবং চায়না গাড়ি দেখলেই কিন্তু বোঝা যায় এটা কিন্তু ঝিলিক মারতেছে, বাংলা পার্সেল গাড়ি আর চাইনিজ পার্সেল গাড়ি দেখলেই বোঝা যায়। তারপর আপনার এটার রেট হচ্ছে 1,22,000 টাকা। হ্যাঁ, 1,22,000 টাকা বাংলা গাড়ি যেটা সান্ডির, এটা কিন্তু 1,22,000 টাকা। হ্যাঁ, তারপর একটা দেখাবো এই যে মিনি বোরাক, মিনি ডোয়েডো, স্টার ডোয়েডো, যেটাকে আমরা বলি স্টার ডোয়েডো, 7 সিট। হ্যাঁ, এটা আপনার 6 পয়েন্টার আইসি। হ্যাঁ, এটা 5 ব্যাটারি হয়, 4 ব্যাটারি হয়, 5 ব্যাটারি হয়, 4 ব্যাটারি হয়। হ্যাঁ, একই গাড়ি দুই সিস্টেম, দুইজন তিনজন দুইজন সাতজন, দুই তিন পাঁচ দুই সাত সিট। এক কথা বলতে কি 7 সিট, মিনি ডোয়েডো অনেক টান, যেহেত ডাল আছে সব বেড়ে যাবে গা। এটা 4 ব্যাটারি দিয়া 1,28,000 টাকা, 4 ব্যাটারি দিয়ে 1,28,000 টাকা, আর 5 ব্যাটারি দিয়ে 1,37,000 টাকা, 5 ব্যাটারি দিয়ে 1,37,000 টাকা। হ্যাঁ, 4 ব্যাটারি 1,28,000, 5 ব্যাটারি 1,37,000 টাকা। আর যেটা বলছিলাম ডেলিভারি সিস্টেমটা কিন্তু ঢাকার যে কোনো জায়গায় বাহিরে, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ডেলিভারি নিতে চান আপনারা দেওয়া যাবে, সেক্ষেত্রে 4,000 টাকা কুরিয়ার চার্জ পড়বে আপনাদেরকে। তারপর আপনার এইদিকে হাতল আছে, একটা রুম লাইট আছে, আপনার লক হবে, চার্জার আছে, হিউজ, ওরা অনেক কোয়ালিটি আছে। হ্যাঁ, রেট হচ্ছে 1,37,000 আর 1,28,000। 1,37,000 হলো 5 ব্যাটারি দিয়ে, আর 1,28,000 4 ব্যাটারি দিয়ে। তারপর এই যে আরেকটা দেখাবো, এই যে মিনি বোরাক, এটা হবে মিনি বোরাক 8 সিট, এটা হবে 8 সিটের, তিনজন ছয়জন আর দুইজন 8 জন। মিনি বোরাক 8 সিট, 4 ব্যাটারি 1,40,000 টাকা, মজবুত, একদম মজবুত। এই যে অনেক হেভি কোয়ালিটি, এটা লাল আছে, পাতা আছে, ব্লু আছে, তিনটা কালার আছে। হ্যাঁ, মিনি বোরাক 8 সিট,
পাঁচ ব্যাটারি 150,000 টাকা 150,000 টাকা 150 যেহেতু আজ এটা আমার এই গেরিগুলার আর মানে যে লাস্ট কোয়ালিটি এটা আমি 145,000 টাকা রাখবো ফিক্সড 145,000 পাঁচ ব্যাটারি আর চার ব্যাটারি দিয়ে রাখবো 138,000 টাকা 138 চার ব্যাটারি দিয়ে 138 এই গাড়িটা ভালো করে লুকিংটা দেখায় দেন একটু দেখা দেন ভালো করে সুন্দর করে গাড়িটা পিছনে কিন্তু একটা এক্সট্রা চাকা দেওয়া রয়েছে আর চাকাগুলো তো সবগুলোই গাজির হবে হ্যাঁ গাজির হবে চাকাগুলো সবগুলোই হবে গাজির এরপর আমাদেরকে কোনটা দেখাবেন তারপর আমি দেখাবো এই যে একটা জেট পাওয়ার টিয়া কালার কালার কালারটা একদম দেখতে কালারটা অনেক গর্জিয়াস কিন্তু টিয়া কালারের কিন্তু একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা কোথাও পাবেন না কোথাও পাবেন না এই গাড়ি আমার কাছে আছে এক পিসে আছে অনেক গর্জিয়াস কিন্তু গাড়িটা এই গাড়িটা অনেক কিছু আছে যে আপনার জেট পাওয়ার চায় না জেট পাওয়ার চায় না একদম লোগো সহকারে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর করে লেখা আছে জেট পাওয়ার চায় না তো এটা কয় ব্যাটারি দিয়ে হবে ভাই এটা চার ব্যাটারি এগুলো এটা চার ব্যাটারি এটা এটা হচ্ছে 115,000 টাকা 115,000 টাকা জেট পাওয়ার বৃদ্ধি হবে দাম আরো বাড়বে ঠিক আছে তা ফোন দিয়ে আসেন ভাই কোন গাড়িটা কয় টাকা রেট আছে এইটাই কিন্তু দাম কমের মধ্যে লাস্ট ভিডিও আমি যেটা মনে করতেছি এরপরে ইম্পোর্ট যেহেতু বন্ধ হিউজ বাড়বে দাম গাড়ি আসলেও ভিন্ন মাধ্যমে আসবে সেক্ষেত্রে কিন্তু গাড়ির দাম বাড়তে পারে দাম বাড়বে তারপর আপনি এই যে একটা দেখাবো ট্রাস্ট কোম্পানির গাড়ি ট্রাস্ট মরান ট্রাস্ট এটা হবে মরান ট্রাস্ট যে গলাটা ফুল কাটে কাটটা গলা এটা নাম সে গলাটা একটু ভাঁজ দেয়া আছে একদম ফুল এদিক সেদিক মানে ডানে বামে একদম ফুল ঘুরে এই যে রাউন্ড করা গলা তারপর আপনি এই যে কি যে হাত এটা কিন্তু মডার্ন টাস একদম দেখেন কত সুন্দর করে লেখা আছে রুম লাইটের সুইচ আছে দেখেন রুম লাইটের সুইচ রুম লাইট দেওয়া আছে তারপর এই যে প্রাইভেট কার সিট অনেক সুন্দর কোয়ালিটি কোন ক্যাসকেস নাকা এক বছর চেসিস গ্যারান্টি এক বছর সবকিছু গ্যারান্টি আছে এক বছর আর ব্যাটারি 6 মাস গ্যারান্টি তারপর একটা দেখাবো এই যে আপনার সান্ডি এটা হবে সান্ডি হাফ সাত নিচে তো দেখেন হাফ সাত এটা হবে হাফ সাত এই যে অর্ধেক এই সাত অর্ধেক এই সাত রিকশা মডেল যেটাকে বলে রিকশা এটা অনেক কোয়ালিটি ট্রাস্ট কোম্পানির একটা গাড়ি এটাই একটা গাড়ি হয় ট্রাস্ট কোম্পানির আগে পিছিয়ে অনেক কোম্পানির গাড়ি বিক্রি করছি তো এটার থেকে কোনো গাড়ি মজবুত পাই নাই আমি তার জন্য এক পিস করে রাখা এক পিস সেল হলে আরেক পিস নিয়ে আসে হ্যাঁ এক পিস সিল সেল হওয়ার পরে আরেক পিস নিয়ে আসে মানে এক পিস করেই থাকে এক পিস করেই থাকে এটার রেট হচ্ছে আপনার 98,000 টাকা হাফ সাত 98,000 টাকা 98,000 টাকা হাফ সাডের সাডের এই গাড়িটা কিন্তু 98,000 টাকায় আপনারা পাবেন গাড়িটা কিন্তু পিছনের মডেলটা কিন্তু অনেক সুন্দর তো সাজান ভাই আমরা তো ভিতরে অনেকগুলো গাড়ি এতক্ষণ দেখলাম আমাদের ভিউয়ার্সদের দেখালাম তো এখন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন গাড়িগুলো ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চায় কিভাবে নিতে পারবে এটা কুরিয়ার সার্ভিসে আর আপনার গাড়ি কিনতে হলে আমার দোকানে আসতে হবে হ্যাঁ গাড়ি কিনতে হলে দোকানে আসতে হবে আমার শোরুমের ঠিকানা হচ্ছে এখন বর্তমান হচ্ছে এক নম্বর হচ্ছে মোবাইল নাম্বারটাই এখন আমার এই দোকানে একটু শ্রীতাঙ্গে পানি উঠে গেছে এই যে খাল টাল দিয়ে ক্যালেন টেলেন দিয়ে দেখান ক্যালেন দিয়ে পানি উঠে গেছে তো আর দোকানও বড় টড় পাচ্ছি না তার জন্য আর কি শোরুম অতি শীঘ্রই চেঞ্জ করার প্ল্যানে আছি তো আপনারা যখনই আসেন আমাকে একটা ফোন দিয়ে আসেন মানে এই দুটোকে একটা লোকেশনটা জানার জন্য ফোন দিয়ে থাকবই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে আমি আসি এই আশেপাশেই থাকবে এই তো ব্যবসা আমি যেদিকেই করি হয়তো মরে গেলে আর ব্যবসার প্রয়োজন নেই আর আপনার বেঁচে থাকলে হলে আমার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমার থাকতেই হবে বিজনেস করার উদ্দেশ্য হলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থাকতেই হবে মানে আপনি আসেন এখানেই শুধু স্থানটা যারা পুরাতন যারা আগে আসছিলেন তাদের জন্য একটু জানার বিষয় যে আপনারা একটু ফোন দিয়ে শিওর হয়ে নেবেন উনি নারায়ণগঞ্জের আসলে আগের জায়গায় আছেন নাকি স্থানটা পরিবর্তন এতটুকু আমার আর আমার আসার আগে আমার মোবাইলে এখন অ্যালার্ট সিস্টেম করে দিচ্ছে ফোন দিলে লোকেশন বলে দিবে আরো সুবিধা করে দিচ্ছি যখন লোকেশনটা চেঞ্জ করুন আপনার লোকেশন আমার দেখে আসেন এখন সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে এই দোকানে আসার নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসওয়ার্ড অফিস ঠিক আছে সাইনবোর্ড পাসওয়ার্ড অফিসে এসে আমাকে ফোন দিলে হবে তো অসংখ্য ধন্যবাদ সাজান ভাই আমাদেরকে এত সুন্দর কিছু গাড়ির কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে আর যদি ভালোই লেগে থাকে গাড়িগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা তাদের শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ